তো জয় শ্রীরাম সবাইকে, আমি হলাম প্রতীক, আপনাদের সুস্বাগতম করি প্রতীক সরকার ব্লগে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা ফলো আর লাইক করে দেবেন, আর শেয়ার আর কমেন্ট করে দেবেন। তো যেহেতু আজকে রামনবমী 17 এপ্রিল, তো আজকে আমরা রামনবমীর উপরে ব্লগ বানাবো। আর অনেকে হয়তো রামনবমী কেন পালন করা হয় এটা জানে না। ভগবান রামের জন্মদিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার আর শ্রী, তাই আজকের দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আমি যে রামনবমী আছে এটা আমাদের বাড়ির থেকে অল্প সময় লাগে যেতে। তো এই রামনবমীটা আজকে আমাদের, এই রামনবমীটা হচ্ছে শীতলা পাম রোড শীতলা বাড়িতে। তো ওখানে যাচ্ছি আমরা, তো চলো দেখাচ্ছি। এখন আমরা পাম রোডে এসে বললাম, পাম রোড না এটা, পাম রোড তো আরও ভিতরে, এটাকে পাম রোডের সাইডে বলে। এই জায়গাটা হচ্ছে রোদ্দুর তাপ বুথ। তো আর একটু আগে ওই যে ওখানে পূজাটা হচ্ছে মন্দিরটার ভিতরে। রঘুনন্দন রঘু রঘুনন্দন রঘুবর সেবন রঘুপতি ছায়ন শতয়োজন শত শতয়োজন শরধি নিয়োজন শর পরিলঙ্ঘন রঘুনন্দন রঘু রঘুনন্দন রঘুবর সেবন রঘুপতি ছায়ন শতয়োজন শত শতয়োজন শরধি নিয়োজন শর পরিলঙ্ঘন মে হরিভাজন হরি হরিভাজন হরি মদ ভাজন দশমুখ কম্পন বড়বাকৃত বড় বড় বাকৃত বড় বাণল কৃত বহু ভস্মার্চন জয় কেতন জয় জয় কেতন জয় হয় প্রাপুন জয় মিডদাপুগনে রঘুনন্দন রঘু রঘুনন্দন রঘুবর সেবন রঘুপতি ছায়ন শতয়োজন শত শতয়োজন শরধি নিয়োজন শর পরিলঙ্ঘন রঘুনন্দন রঘু রঘুনন্দন রঘুবর সেবন রঘুপতি ছায়ন শতয়োজন শত শতয়োজন শরধি নিয়োজন শর পরিলঙ্ঘন মে হরিভাজন হরি হরিভাজন হরি মদ ভাজন দশমুখ কম্পন বড়বাকৃত বড় বড় বাকৃত বড় বাণল কৃত বহু ভস্মার্চন জয় কেতন জয় জয় কেতন জয় হয় প্রাপুন জয় মিডদাপুগনে তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর ফলো করে দেবে, আর এরকম ভিডিও আসতে থাকবে তো আমার চ্যানেলকে অবশ্যই ফলো করে নেবে। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় বজরঙ্গ।